আমি সুমনা, আপনারা আছেন সানমোনা কিচেনসি। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ধাবা স্টাইলে চিকেন তরকা রেসিপি। ধাবাতে গিয়ে প্রায়ই আমরা চিকেন তরকা খেয়ে থাকি, আর বাড়িতে বানানো ভীষণ ইজি। এটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রামের মতো তরকার ডাল নিয়েছি, সবুজ গোটা মুখ, যেটাকে ভালো করে ধুয়ে 6 ঘন্টা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি বনলেস চিকেন, আপনারা চিকেন কিমাও নিতে পারেন, আমি চিকেনের ছোট ছোট টুকরো করে নিয়েছি। নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা, নিয়েছি গোটা জিরে, নিয়েছি রসুন বাটা আর আদা বাটা, নিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন আর লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তড়কা মশলা। আমি সানরাইজের এখানে মশলা নিয়েছি, গরম মশলার গুঁড়ো আর কাসুরি মিঠি, আর নিয়েছি বাটার। ভেজানো ডালটা আমি ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 কাপ জল দিলাম। এবার এর মধ্যে আমি সামান্য নুন দিলাম আর 1/2 চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সাদা তেল বা সর্ষের তেল। এটা দিলে ডালটা উতলে উঠবে না, অনেক সময় দেখবেন প্রেশার কুকারে হুইসেলের এখান থেকে একটা ছিটকে বেরিয়ে আসে জলটা, আমি এটা 3টে হুইসেল মেরে নেব। এবার আমি চিকেনটার মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে ম্যারিনেশন করে রেখে দেব 1/2 ঘন্টার জন্য। দেখুন প্রেশার কুকারে ডালটা সমঝে গেছে, দেখতেই পাচ্ছেন ডালটা কেমন গোটা গোটা হয়েছে। অনেকে এটাকে মুগ ডাল বা মুগ কড়াইও বলে থাকে। এবার কড়াইতে আমি 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল দিলাম, দিয়ে দিলাম 1টা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন দিয়ে আমি এটাকে 10 থেকে 15 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দেব। পেঁয়াজ কুচানো দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজ ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে আমি ফ্রাই করে নেব। দেখতেই পাবেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রসুন বাটা আর আদা বাটা অ্যাড করলাম, দিয়ে ভালোভাবে আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ নাহলে আদার কাঁচা গন্ধ রয়ে যাবে। এবার এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করলাম, টমেটো কুচি দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। আমি কিন্তু রান্নাটা মিডিয়াম স্টিমেতেই করছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দেব। কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে হালকা হালকা জল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ আর হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ দিলাম, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তরকা মশলা 1 টেবিল চামচ করে, দিয়ে দেব 7 মতো নুন। মুগ ডাল সেদ্ধতে নুন ছিল তাই দেখে দেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে ভালোভাবে মশলাটার সাথে আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, দেখতেই পাবেন তেল ছেড়ে বেরিয়ে যাবে মশলা দিয়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মুগ ডাল বা মুগ কড়াই সেদ্ধটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মশলাটার সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে,
এটা যে কোনো ধরনের রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। পরোটা, লুচি, কুলচা, নানের সাথে খেতেও খুব ভালো লাগে। এবার এর মধ্যে আমি এক কাপ জল অ্যাড করলাম। আপনারা গ্রেভি যেমন চান তেমন জল অ্যাড করবেন। আমি এখানে এক কাপ জল অ্যাড করেছি। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য আমি এটাকে উগোতে দেব। পাঁচ মিনিট পর আমি এসে এর মধ্যে কাসুরি মেথিকে দু হাতের সাহায্যে ঘষে নিয়ে একটু রোস্ট হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও আমি 2 মিনিট উগোতে দেব। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। চিকেন তরকা আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম সার্ভ করব। তরকা সার্ভ করার সময় ওপর থেকে কিন্তু একটা বাটার দিতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল চিকেন তরকা। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক অবশ্যই করবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।